বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। সকালে নাস্তাটা তৈরি করতে তো রান্নাঘরে চলে আসলাম। আমি গরুর গোশত ভুনা করতেছি আর ভাতটা বসিয়ে দিলাম, কারণ আজ সকাল সকাল রান্না করতেছি। সাবাকে নিয়ে ঢাকা যাব ডাক্তার দেখানোর জন্য। সাইদুলের বাবা আর সাইদুল থাকবে, তাদের জন্য রান্না করে রেখে যাচ্ছি। আমি তো সকালে নাস্তাটা বসিয়ে দিয়েছি না, সকালে নাস্তা, দুপুরে খাবার, রাত্রের খাবার। আস্তে আস্তে হচ্ছে তরকারিটা, আর ভাতটা তো বলক এসে গেছে। আর এদিকে মিষ্টি বেলটা ভেঙে নিলাম, শরবত বানাবো। সকাল সকাল তো বাসি পেটে, এই বেলের শরবত খেলে অনেক উপকারী। এখন শরবতটা বানিয়ে ফেলি আমি। আমার বেলার শরবত বানানো হয়ে গেল, এখন সবাই উঠলে এক গ্লাস করে দিব, সবাইকে খেতে খেতে দিব এক গ্লাস। হয়ে গেছে বেলার শরবতটা। তারপরে তো সকালের নাস্তাটা তৈরি হয়ে গেল, সাইদুল বাবা খেতেও বসে পড়েছে। তারপরে ঘন্টাখানি পর আমরা রেডি হয়ে গেলাম। আমরা এখন ঢাকা যাব, মানে সাবাকে ডাক্তার দেখানোর জন্য। বাসে তো উঠে পড়েছি। চলে আসলাম ঢাকা, আমুর বাসায়। এই বাসায় থেকে সাবার ডাক্তার দেখাবো। বাসায় আসার পরে তো কিছুক্ষণ আমরা রেস্ট নিলাম। আমাদের আস্তে আস্তে প্রায় 12:30 বেজে গেছে। তারপর তো আমুর রান্না হয়ে গেছে, দুপুরে খাবারটা খেতেও বসে পড়েছে। মানে আমার ছোট ভাই সবুজ, সাবা আর সারামণিকে আমি খাইয়ে দিব। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তো রেস্ট নিয়েছিলাম, মানে শুয়েছিলাম। তারপরে বিকেল দিক দিয়ে উঠে এখন ডাক্তারখানা যাচ্ছি সাবাকে নিয়ে। চলে আসলাম ইবনে সিনা হসপিটালে। এখন ঢুকতেছি, ডাক্তার যেখানে বসে সেই কাউন্টারে যাব। এই যে ডাক্তার চেম্বারের সামনে বসে আছে, ডাক্তার এখন তুই আসেনি, আসলে পরে সাবাকে দেখবে। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।